গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে সকালবেলা 9টার সময় ঘুম থেকে উঠলাম আর মাকে বললাম, মা বিছানাটা তুলে দাও, মানে বাবার বাড়িতে এসি মানে লাক্সারিয়াস একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এলাম আর দেখলাম বাবা আমার জন্য এই পাঁপড়গুলো নিয়ে এসেছে, কারণ আমি এগুলো খেতে ভীষণই ভালোবাসি, তাই একদম চেন ধরে নিয়ে চলে এসেছে। আর তারপরে আর একটা চমক দেখলাম, ঠাকুমা কিন্তু মাংসটাকে ম্যারিনেট করছে। তো মুরগির মাংস আমার অলওয়েজ ফেভারিট, খাসির মাংসর থেকে অনেক বেশি। তো দই আর হচ্ছে সর্ষের তেল, এই নুন হলুদ মিষ্টি সমস্ত কিছুতে কিন্তু মাংস রান্না হবে। আর মায়ের হাতের কষা খেতে তো ভীষণই ভালোবাসি। আমি জানি সব সন্তানে কিন্তু মায়ের হাতের খাবার খেতে খুব ভালোবাসা, সেটা যদি মা খাইয়ে দেয় তাহলে তো ব্যাপারটা আরও স্পেশাল হয়ে যায়। তো আজকে সেরকম কিছু ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ আমি একটুখানি রিলস করছিলাম সেই জন্য। তো এই দেখো, সেজে গুজে কিন্তু ছাদে চলে গেছি গরমের মধ্যে। আর প্রচুর গরম ছিল, প্রচুর গরম, কিন্তু ছাদে গিয়ে রিলস করলে না বেশ স্কিনটা বেশ ভালো লাগে, মনে হয় কত চকচকে, কিন্তু আসলে সেটা নই। তো যাই হোক, রিলস করার পর চুল টুল একদম ঘেমে নষ্ট হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যাই একটু আগে শ্যাম্পু করে নিই, তাই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। এবার কিন্তু সিঁদুর পরতে হবে। এবার আমি তো ভুলে গেছি বাড়ি থেকে সিঁদুর আনতে, কিন্তু মায়ের একটা লিকুইড সিঁদুর ছিল, তো সেটাই পরবো। আসলে আমি হটকারিতা করে চলে এসেছি, বা লিকুইড সিঁদুর আমি পরি না, আবার একদম ধ্যাবড়া ধ্যাবড়া হয়ে গেছে, মানে দেখতে খুবই অড লাগছিল, আমি ঠিক পড়তে পারছিলাম না। পরে আমি ঠিক করে নিয়েছি, একটুখানি হালকা সাইডে সাইডে মুছে ঠিক করে নিয়েছি। আর তারপরে ঘন্টার আওয়াজ পেলাম, গিয়ে দেখলাম ঠাকুমা গোপাল পুজো, লক্ষ্মী পুজো, শিব পুজো আর লোকনাথ ঠাকুরকে পুজো করছে। তাই আমি একটু পুজো দেখতে চলে গেলাম। আর আমার ঠাকুমা খুব সুন্দর করে পুজো করে, আর পড়াবাড়ি ছোটো থেকে দেখে আসছি, বাড়ির পুজো কিন্তু ঠাকুমাই করে। ঠাকুমা কাউকে নিশ্চিন্ত মনে পুজোর কাজ দিতেই পারে না। তো ঠাকুমার সঙ্গে বসে একটু পুজো করলাম, আর ঠাকুমার পুজো করার একটু ভিডিও করলাম। করার পরেই কিন্তু এখন নিজেকে দেখতে চলে এলাম, আর নিয়ে চলে এলাম মাংসটা। মানে মা যখন মাংসটা আমাকে খাইয়ে দিচ্ছিল, এত ভালো লাগছিলো কষাটা খেতে। তারপরে ভাবলাম যে স্নান করে একটু মুখটা কেমন সুরসুর করছে, বলছে কিছু খাই কিছু খাই। তা ভাবলাম যে একটা মুরগির মাংস নিয়ে নিই, মানে একটা চিকেনের টুকরো নিয়ে নিই, আর সেটাকে একটুখানি এনজয় করে খাই। দুপুরবেলা খাওয়া যখন খাও তো দেরি আছে, তো এখন একটুখানি 12টার মতন বাজে, একটুখানি খাই। তো ওই জন্য একটা মাংস নিয়ে নিয়েছি। আর যেহেতু বাড়িতে ছিলাম আর রিলস করছিলাম প্রচুর, সেই জন্য ভিডিও শ্যুট করতেই পারিনি। তো খুবই দুঃখিত, কিন্তু তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসছে। তোমরা কিন্তু প্লিজ মানে চ্যানেলটাকে, আমার পেজটাকে ফলো করে দিও, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে ভাত হচ্ছে, আর কী কী মাংসের সাথে আর একটা কী রান্না করেছিল মা বলো তো, এটা করেছিল তেল পটল। তেল পটল খেতে আমিও ভীষণই ভালোবাসি। আর মাংসটা করেছিল নিয়ে ওয়ার্ড্রপে রেখে দিয়েছিল মা, কারণ আমাদের বাড়িতে প্রচুর বিড়াল আছে সেই জন্য। তো আজকে এইটুকু ভিডিও কেমন লাগলো জানিও।